নমস্কার সকলকে। আজকের ভিডিওতে আপনাদের নিয়ে যাব ব্যারাকপুরের এক প্রাচীন দর্শনীয় স্থান দেখাতে। এই ভিডিওতে আপনারা কিন্তু সমস্ত রকম তথ্য পেয়ে যাবেন। এই মন্দিরে কি করে আসবেন, টাইমিং কি রয়েছে, এখানে ভোগ প্রসাদ পাওয়ার কি ব্যবস্থা রয়েছে এবং যাবতীয় তথ্য। সুতরাং ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখতে ভুলবেন না। ব্যারাকপুরের অন্নপূর্ণা মন্দিরে আসার জন্য কিন্তু আপনাদের ব্যারাকপুর স্টেশন থেকে টোটো ভাড়া করে আপনারা সহজে চলে আসতে পারবেন। দেখে মনে হচ্ছে কলকাতার দক্ষিণেশ্বরের মায়ের মন্দির, কিন্তু না, এটা ব্যারাকপুরের মা অন্নপূর্ণা দেবীর মন্দির। তুই কিছু বলবি, এনে বল। আজকে আমরা চলে এসেছি ব্যারাকপুরের অন্নপূর্ণা মন্দিরে। এই মন্দির রানী রাসমণি দেবী ছোট মেয়ে জগদম্বা দেবী কিন্তু তৈরি করেছিলেন। জগদম্বা দেবী এবং তার যে স্বামী ছিলেন, তারা দুজন মিলে সমস্ত অ্যারেঞ্জমেন্ট করে রামকৃষ্ণদেবের ভক্তদের জন্য এই ব্যারাকপুরের যে পেছনে রাসমণি ঘাট আছে তার সামনেই তৈরি করেছিলেন এই অন্নপূর্ণা মন্দির। তো চলুন পুরোটা ঘুরে দেখি। ব্যারাকপুরের তালপুকুর অঞ্চলে রয়েছে এই অন্নপূর্ণা মন্দির, যা দেখতে অবিকল দক্ষিণেশ্বরের মন্দিরের মতোই। 1847-এ রানী রাসমণি তার জামাই মথুর মোহন বিশ্বাস আত্মীয় স্বজন ও অসংখ্য দাস দাসীকে নিয়ে কাশী যাত্রা করেছিলেন, কিন্তু রাতে নৌকায় তিনি দেবীর স্বপ্নাদেশ পান। কাশী না গিয়ে গঙ্গার পূর্ব পাড়ে দেবীর মন্দির প্রতিষ্ঠা করে নিত্য পুজোর ব্যবস্থা করতে। এরপরেই রানী কাশীযাত্রা স্থগিত করে দক্ষিণেশ্বরে ভবতারিণী মন্দির প্রতিষ্ঠা করেছিলেন। শোনা যায় কাশীর অন্নপূর্ণা দর্শনে বিঘ্ন ঘটায় সেই থেকেই রানী রাসমণির জামাই মথুরমোহন বিশ্বাসের মনে ইচ্ছে ছিল দেবী অন্নপূর্ণা দেবীর মন্দির প্রতিষ্ঠা করার। তার জীবদ্দশা না হলেও সেই স্বপ্ন পূরণ করেছিলেন তার স্ত্রী রানী রাসমণির ছোট মেয়ে জগদম্বা দেবী। দক্ষিণেশ্বর মন্দির প্রতিষ্ঠা হওয়ার ঠিক 20 বছর পরে 1875-এর 12ই এপ্রিল ব্যারাকপুরে অন্নপূর্ণা মন্দির প্রতিষ্ঠা হয়। এই অন্নপূর্ণা মন্দির প্রতিদিন ভোর 5টার থেকে দুপুর 1:30 পর্যন্ত এবং বিকেলে 4টের থেকে রাত 8টা পর্যন্ত খোলা থাকে। আপনারা চাইলে এই মন্দিরে পুজো দিতেও পারেন। পুজো দেওয়ার জন্য মন্দিরের বাইরে রয়েছে ডালার ব্যবস্থা। মন্দিরের ভেতরে ঢুকেই আপনারা দেখতে পাবেন 9টি চূড়া বিশিষ্ট নবরত্ন মন্দির। এছাড়া রয়েছে বৃহৎ একটি নাট মন্দির এবং 6টি আটচালা বিশিষ্ট শিব মন্দির। এছাড়াও শিব মন্দিরগুলির মাঝখানে রয়েছে 2টি নহবতখানা। চলুন আগে শিব মন্দিরগুলি ভালো করে দর্শন করে দেখি। 6টি শিবলিঙ্গ হলো যথাক্রমে কল্যাণেশ্বর, কাম্বেশ্বর, কিন্নরেশ্বর, কেদারেশ্বর, কৈলাসেশ্বর ও কপিলেশ্বর মহাদেব। আমরা এক এক করে প্রত্যেকটি শিব মন্দিরই ঘুরে দেখলাম।
শিব মন্দিরগুলি দর্শন করে আসার পর আমরা দেখতে চলে এলাম ধ্যানঘর। এখানেও ভেতরে ছোট ছোট কিছু বিগ্রহ চোখে পড়ল, যেমন রাধা কৃষ্ণ এবং গোপাল। মন্দিরের উল্টো দিকে রয়েছে বিশাল এক নাট মন্দির। এই নাট মন্দিরের থামে কিন্তু বিশেষ স্থাপত্যের প্রভাব লক্ষ্য করা যায়। এছাড়াও রয়েছে সূক্ষ্ম নকশা এবং অলঙ্করণ। আপনারা নাট মন্দিরে বসেও বেশ কিছুটা সময় কাটাতে পারেন। এছাড়াও নাট মন্দির থেকে কিন্তু মায়ের দর্শন করা যায়। এখানে মন্দিরের ভেতরে মায়ের ফটো তোলা বা ভিডিও করা কিন্তু নিষিদ্ধ, তাই বিগ্রহের দর্শন আপনাদের করাতে পারলাম না। তবুও বলে রাখি, এখানে প্রতিষ্ঠিত শিব এবং অন্নপূর্ণার বিগ্রহ অষ্টধাতু তৈরি। দেবীকে পরানো হয় নিয়মিত বেনারসি শাড়ি এবং স্বর্ণালঙ্কার। এছাড়াও দেবীর চালচিত্র ও সিংহাসন কিন্তু সম্পূর্ণ রূপোর তৈরি। মন্দিরে প্রতিদিন দেবীকে অন্নভোগ দেওয়া হয় এবং সেই ভোগে কিন্তু প্রতিদিন মাছ থাকা আবশ্যিক। আপনারাও কিন্তু এখানে এসে ভোগ প্রসাদ গ্রহণ করতে পারেন। একজনের ভোগ প্রসাদের মূল্য 120 টাকা। তার জন্য আপনাদের সকালে কিন্তু কুপন কাটতে হবে এবং ভোগ প্রসাদ দেওয়া হয় দুপুর 1:30 থেকে 2টার মধ্যে। মায়ের দর্শন করে নেওয়ার পর আপনারা আশেপাশে বেশ কিছুটা সময় কাটান এবং ভালো করে ঘুরে দেখুন। আশা করছি আপনাদের ভালোই লাগবে। এই মন্দিরে কিন্তু শ্রী রামকৃষ্ণদেব 4 বার এসেছিলেন এবং মন্দির প্রতিষ্ঠা উপলক্ষেও তিনি কিন্তু এখানে উপস্থিত ছিলেন। মন্দির ঘুরে দেখার পর আমরা চলে গেলাম মন্দিরে সোজাসুজি রানী রাসমণি ঘাটে। সেই সময় চাঁদনি রীতিতে তৈরি করা হয়েছিল এই গঙ্গার ঘাট। শোনা যায় এখানে শ্রী রামকৃষ্ণদেব স্নান করেছিলেন। ঘাটে যাওয়ার পথে আমাদের চোখে পড়ল একটি মহাদেবের মন্দির, তাই সেখানেও মহাদেবকে প্রণাম করে আমরা এগিয়ে চললাম ঘাটের দিকে। এরপর গঙ্গার ঘাটে সূর্যাস্ত উপভোগ করে এবং বেশ কিছুটা সময় কাটিয়ে আমরা এগিয়ে চলেছিলাম ব্যারাকপুরের জগন্নাথ দেবের মন্দিরের উদ্দেশ্যে। জগন্নাথ দেবের ভিডিওটি আসবে পরের একটি পর্বে, সুতরাং আমাদের চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। রানী রাসমণি ঘাট থেকেই কিন্তু আপনারা দূরে দেখতে পাবেন পাশেই অবস্থিত গান্ধী ঘাট। এই ভিডিওতে আমরা চেষ্টা করেছি ব্যারাকপুরের অন্নপূর্ণা মন্দির সম্পর্কিত সমস্ত তথ্য তুলে ধরতে। আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন, এবং আপনারা যদি অন্নপূর্ণা মন্দিরে গিয়ে থাকেন তাহলে কমেন্টে সেটা আমাদের জানান। ধন্যবাদ।